ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, পশ্চিমবাংলা থেকে আমাদের ফেরদৌন বিশ্বাস ভাই প্রশ্ন করেছেন যে প্রশ্ন করলে উত্তর দিতে হবে দলিল সহকারে, যেমনটা ইসলামের দাবি। কিন্তু কোন কোন উলামায়ে কেরাম অনেক ক্ষেত্রে বড় বড় আলেমদের রেফারেন্স দিয়ে থাকেন, জানতে চেয়েছেন যে সেক্ষেত্রে আপনার কী করণীয় সেটা আপনি মানতে পারবেন কি না। জাযাকাল্লাহু খাইরান। এমন আমি বলবো যে প্রশ্নকারী তার উত্তর সে চাইবে দলিল সহকারে, এটা তার অধিকার। আর যিনি উত্তর দিবেন তিনি দলিল সহ উত্তর দিবেন, এটা তার দায়িত্ব। যেমনটা আপনি উল্লেখ করেছেন সেটা রয়েছে সুরা নাহলের আয়াত নম্বর 43-44-এ, ফাস আলু আহলা জিক্রি ইং কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর। যে তোমরা যদি না জানো জিজ্ঞাসা করো আহলে ইলমদেরকে, বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, স্পষ্ট দলিল প্রমাণ সহকারে। তো এটা কথা সঠিক, অতএব যিনি উত্তর দিবেন তিনি দলিল সহকারে উত্তর দিবেন। তো কিছু কিছু ওলামায়ে কেরাম বড় বড় আলেমদের উদ্ধৃতি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যেটা দাবি সেটা হলো যেহেতু কোরআন হাদিস দ্বারা দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আলেমদের রেফারেন্স দেওয়াটা সেটা আপনার কাছে একটা আপত্তিকর বিষয়। এক্ষেত্রে বলবো যে একটা বিষয়ে বাস্তবতা খেয়াল করতে হবে, বাস্তবতা হলো বর্তমানে ওলামায়ে কেরাম স্পষ্ট চিহ্নিত যে একদল লোক আছে যারা কোরআন সুন্নার দলিলের দাঁড়ে নাই, যারা সুফিবাদ, যারা মনে করে যে এলমে মারেফত বা এলেম যেটা সেটা সিনাই সিনাই চলে, যারা কোরআন হাদিসের দাঁড়ে নাই, তাদের দলিল হলো বাবা যেটা বলছে ওইটাই দলিল। আরেক প্রকার লোক আছে যেমন যারা বেরলবি রেজবি, যারা কবর পূজারী যারা আছে, তারা দলিল দিয়ে কথা বলে, কিন্তু তাদের দলিল হলো ভুয়া দলিল। যেমন তারা দাঁড়িয়ে মিলাদ কিয়াম পাঠ করে, দলিল দিয়ে থাকে যে ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলা নবী, এই যে আল্লাহ দরুদ পড়তে বলেছে, অতএব আমরা দরুদ পড়ি দাঁড়িয়ে অন্যরকম স্টাইলে, এটা আমাদের দলিল। তো এই দলিলের ভিত্তি নেই, কারণ দেখতে হবে যে দরুদ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কীভাবে পড়েছেন। তো বলবো যে এই দল যারা দলিল দিয়ে থাকে এরা ভ্রান্ত দলিল। তারপরে আরেক দল এখন যদিও সচেতন কিন্তু তাদেরও একই উক্তি ছিল যে আকাবের যারা রয়েছেন মুরব্বীগণ তারা যা বলেন সেটাই দলিল, এবং সেটা তারা এখনও বলে বেড়ায় মোটামুটি, যে মুরব্বী বললে আর দলিল লাগে না, মাঝহাবে থাকলে আর দলিল লাগে না। তো এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা দলিল সুবিধা মতো হলে মানে, মাঝহাবের পক্ষে হলে মানে, অন্যথা মাঝহাব মানে না। আরেকদল লোক আছে যারা ওলামায়ে সালাফ, যারা কথা বলেন দলিল দিয়ে, যাদের লিখনী বর্তমানেই আপনি খেয়াল করলে পাবেন দিবালোকেনে স্পষ্ট যে তাদের প্রত্যেকটা লিখনির পিছে রেফারেন্স দলিল উল্লেখ করা থাকে। অতএব বিষয়গুলো খুব স্পষ্ট। অতএব এখন বাস্তবতা একটা আস্থা, যা বাস্তবিক পক্ষেই প্রমাণিত হয়ে গেছে যে এই সমস্ত ওলামায়ে কেরাম কথা বলেন দলিল দিয়ে। যেমন বর্তমানে অনেক ওলামায়ে কেরাম দলিল দিয়ে থাকেন, রেফারেন্স দিয়ে থাকেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা বলেছেন এ বিষয়ে, তারপরে সুফিয়ান সৌরি এটা বলেছেন, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলেছেন, তারপরে আরও এখন আগে চলে আসেন, তারপরে যেমন আছে ইবনুল কাইয়ুম ইবনু কাসির তারা এটা বলেছেন।
এই বিষয়গুলা এবং ইদানিংকালে আসলে আসেন যে বিন বাজ রাহিমাহুল্লাহ এটা বলেছেন অথবা সোহেল আল উসাইমিন রাহিমাহুল্লাহ এটা বলেছেন এবং বলা হয়ে থাকে যে ফতুয়াল লাজনাত দায়মা এটা বলেছেন তো এক্ষেত্রে মানে বাস্তবতা হলো যে বিষয়গুলা পরীক্ষিত হয়ে গেছে যাচাই বাছাই হয়ে গেছে যে তাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল রয়েছে এবং কোরআন সুন্না বোঝার ক্ষেত্রে তারা বর্তমান যুগের আলেমদের চাইতে অনেক অগ্রগামী ছিলেন অতএব তারা যারা বর্তমানে উত্তর দিয়ে থাকেন এবং সেখানে ইবনু তাইমিয়া ইবনুল কাইয়ুম ইবনু কাসির সুফিয়ান সৌরি এই যাদের উল্লেখ দিয়ে থাকেন এবং এই যুগে বিন বাজ উসাইমিন তাদের কথাগুলা তাদের বোধশক্তি বেশি ছিল কোরআন হাদিস সম্পর্কে অতএব যে বিষয়ে জিজ্ঞাসা করা হয় বর্তমানে সে বিষয়ে তারা কোরআন হাদিস থেকেই বলে তবে বলে থাকেন যে এই বিষয়ে বিন বাজ অথবা উসাইমিন অথবা ইবনু তাইমিয়া ইবনু কাসির তারা এটা বলেছেন তো এর অর্থ হলো যে একটা বাস্তবিকভাবেই প্রমাণিত হয়ে গেছে যে তাদের কথাগুলা যা তারা বলে গেছেন দিনের ফয়সালা দিয়ে গেছেন সেগুলোর সপক্ষে দলিল রয়েছে স্পষ্ট তো অনেক সময় উত্তর দিতে গিয়ে সংক্ষিপ্ত করার জন্য তারা শর্টকাটে বলেতেন যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা বলেছেন মূলত এর সপক্ষে দলিল অবশ্যই রয়েছে কোরআন সুন্নাহ থেকে তো সেক্ষেত্রে বলবো যে এখন বিষয়গুলো পরীক্ষিত হয়ে গেছে অতএব আস্থার সাথে মেনে নেওয়া যেতে পারে অবশ্য যদি আপনি জানতে চান কোরআন হাদিস থেকে যে আমাকে দলিলটা দিয়ে দিন তাহলে দিতে বাধ্য যিনি উত্তর দিবেন যিনি দিতে বাধ্য কিন্তু যেটা স্বাভাবিক যেটা আমাদের কাছে এখন প্রমাণ্য হয়ে গেছে যে সোহেল আল উসাইমিন রাহিমাহুল্লাহ যদিও তার অন্য কোনো বিষয়ে মশালায় মতভেদ থাকতে পারে প্রত্যেক আলেমেরই তো সেক্ষেত্রে কিন্তু এটা আস্থা যে তারা দলিল দিয়ে কথা বলেন তাদের কথার পক্ষে দলিল আছে অতএব এই দিক থেকে আপনি মানতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যেটা বললাম যে যারা দলিল দিয়ে থাকে ভুয়া দলিল যেমন লোকেরা ওমরের জামানায় 20 টাকা তারাবি পড়তো লোকেরা পড়তো তো এই যে উদ্ধৃতি এই যে দলিল যার কোনো সত্যতা নেই গ্রহণযোগ্যতা নেই তো এগুলো প্রমাণিত তারপরে যেটা বললাম যারা কবর পূজারী বিভিন্ন ক্ষেত্রে দলিল দিয়ে থাকে ফাতেমাকে মা বলা যাবে যুক্তি দিয়ে দলিল দিয়ে থাকে সেগুলো মানা যাবে না তো এই বিষয়গুলো এখন প্রমাণিত বর্তমানে আধুনিক সময় একটা বিষয় জেনে নেওয়া খুবই সহজ তো এগুলো প্রমাণ হয়ে গেছে যে যারা ওলামায়ে সালাফ যারা মানহাজুস সালাফ অনুসরণ করেন তারা দলিল দিয়ে কথা বলেন অতএব সেক্ষেত্রে যারা ওলামায়ে রব্বানি ওলামায়ে সালাফ রয়েছেন যাদের উদ্ধৃতি দেওয়া হয় যেমন বললাম ইবনু তাইমিয়া তারপরে ইবনুল কাইয়ুম ইবনু রজব ইমাম ইবনু কাসির ইমাম বুখারি ইমাম মুসলিম তারপরে চলে আসেন মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব তারপরে বিন বাজ সোহেল আল উসাইমিন ফতুয়া লাজনাত দায়মা তাদের কথা তাদের প্রত্যেকটা কথার বা মাসআলার বা ফতুয়ার দলিল কোরআন সুন্নাহ রয়েছে তো সেগুলো মানা যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন জাযাকাল্লাহু খাইরান